আল্লাহ পাকের এক বান্দি জাহান্নামী গুনাহগার এমন কোনো গুনাহ নাই করে না এক আল্লাহর বান্দি নারী না পুরুষ কথাগণ রাস্তা দিয়ে হেঁটে যায় হঠাৎ দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে কাঁদে ছটফট করে জাহান্নামী গুনাহগার বান্দি কলবের মধ্যে মায়ার জন্ম হয়ে গেল দৌড়াইয়া গেল দেখি একটু কুকুরের পানি পান করানো যায়নি ঘুরতে ঘুরতে পানির কূপ তালাশ করে পেল পানি অনেক নিচে পায়ে ছিল চামড়ার মোজা পানি নিবিচিতে করে পাত্র নাই মোজাটা খুলে ফেলল চামড়ার মোজার এক অংশে মাথায় ছিল ওড়না ওড়নাটার এক মাথা দিয়া বেঁধে নিল এরপরে পানির কূপে ফেললো পরিচ্ছন্ন করে পানি নিয়া মোজা সহ ওই কুকুরের পানি পান করায় দিল একটা জাহান্নামী গুনাহগার নারী রাস্তা দিয়ে হাঁটে মাথায় ওড়না লাগায় আর আমার মুসলমান বোনেরা আম্মা জানেরা রাস্তা দিয়া যায় ওড়নাটা মাথায় রাখে না গলার মাফলা বানায় দিয়েছে পটিয়ার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তিনিও বয়ান করতেন আমিও করি তার বয়ানের হাজার ভাগের এক ভাগ বয়ান আমার বয়ানের মধ্যে সে আসর নাই সে আকর্ষণ নাই কারণ তারা বয়ানে বসতেন আলহামদুলিল্লাহ যখন বলতেন ময়দানে পরিবর্তন কান্না শুরু হতো দুই ঘন্টা চিল্লাইয়াও মানুষের চোখে পানি নাই আর তারা মাত্র 10-15 মিনিট বয়ান করতেন মানুষ কান্না করে তওবা করে বাড়ি যাইত এইরকম আমার লাইনে এখনো আল্লাহর ওলিরা আছে জামানার মধ্যে জমিনের মধ্যে যারা অল্প টাইম বয়ান করেন ময়দানের মধ্যে কান্নার আওয়াজ পুলিশে চোর দৈরা ফিদায় কোনো কান্না নাই শুধু আওয়াজ চেঁচামেচি করে চোখে হারামও পানি নেই অথচ একজন আল্লাহর ওলি চেয়ারে বসে ময়দানে বয়ান করেন 200 হাত দূরে একটা যুবক চিৎকার মেরে কান্না করে বলো তারে কে মারলো পুলিশে ফিদায় কাঁদে না আর একজন আল্লাহর ওলি বয়ান করে স্টেজে 200 হাত দূরে বসে মানুষ কাঁদতেছে এর কানেকশন কি কে ওকে মারলো ও কাঁদে কেন অত সুস্থ মানুষ বসেছিল কাঁদে কেন কি হারিয়েছে একজনকে ব্যাট দিয়ে মারে আর বড় কাঁদে না আরো এমনি কাঁদতেছে কারণ এত সহজ ওয়াজ মাহফিল আর তাফসির করা এত সহজ তাহলে তাদের বয়ান আর আমার বয়ান কোনোদিন এক না কারণটা কি বয়ান তো একই বানাইয়া তো করে না নবীজির বয়ান কোরআন হাদিসের বয়ান একই করে তাদের বয়ানের মধ্যে এত আকর্ষণ কেন এর একটা মাত্র কারণ আমার জবানের থেকে ওই আল্লাহওয়ালার জবানটা পবিত্র বেশি আমার কলব থেকে তার কলব পবিত্র বেশি আমার চোখের চাহনির থেকে তার চাহনির মধ্যে আকর্ষণ বেশি কারণ তারা রাতারাতি আল্লাহ আলা হয় নাই আল্লাহর পথে তাকওয়ার পথে সাধনা করতে 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 এখন এত পরিমাণ তারা রিজার্ভ হয়ে গেছেন আমি অনিচ্ছায় গুনাহ করি ইচ্ছা করে করি তারা ইচ্ছা করে গুনাহ করে না গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করে না আমি তো ইচ্ছা করে গুনাহ করি গুনার ফ্যাক্টরি তো পকেটে লয়ে করি গজবের মোবাইল এই মোবাইলের কারণে আমার হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক হাড় দুর্বল ব্রেন দুর্বল কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে লেখাপড়া দুর্বল এক কথায় চরিত্রের গ্যারান্টিও তো দিতে পারি না যে আমার চরিত্র ভালো কেন বলে মোবাইল পকেটে আল্লাহ দেয়া রাতের নেয়ামতের ঘুম যুবকেরা ঘুমাইবে সারা দুনিয়ার মানুষের জন্য মাওলার দেওয়া রাতের ঘুম শরীরের জন্য মহা ঔষধ
আজকে যুবকের 24 বছর 25 বছরের বয়সের যুবকের চেহারা গোলাপের মতো থাকবে, অথচ চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, নূর নাই, মায়া নাই। কারণ সারারাত গজবের মোবাইলটা সামনে নিয়ে ফেসবুক শরীফে মোরাকাবায় ছিল, সারারাত গুনাহ করেছে মোবাইলের মাধ্যমে, চেহারা আকর্ষণ আল্লাহ নষ্ট করে দিয়েছে। অথচ 40 বছরের আগে চেহারায় কোনো মেডিসিন দেওয়া লাগবে না, আল্লাহ যেভাবে দিছেন ওইভাবে চেহারা থাকবে। আজকে 25 বছরের চেহারা নষ্ট কেন? সারারাত আল্লাহ দেয়া নিয়ামতের ঘুম জবাই করেছো মোবাইলের গুনার দ্বারা। শুধু কি তাই, মা বলেছে ঘুমা, মায়কে গালি দিয়েছো, মহব্বত মোবাইল। শিক্ষক বলেছে ক্লাসে মোবাইল নিয়ে ঢুকবা না, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করেছো, মহব্বত কি মোবাইল। আল্লাহর কসম, স্কুল বুঝিনা মাদ্রাসা বুঝিনা, যে ছাত্ররা শিক্ষকের সাথে বেয়াদবি করবে আন্দোলন করবে, মরণের পরে না বরং মরার আগে ডাইরেক্ট আল্লাহর আসমানি গজবের মধ্যে পড়বে, লিখে রাখো। যদি মিথ্যা হয় আমার কবরে গিয়ে থুথু মারবি, থুথু, যে হাফিজ ভাই মিথ্যা বলেছো, লিখে রাখো। শিক্ষকদের সাথে যারা বেয়াদবি করবে মরার পরে নয় মরার আগে আল্লাহর আসমানি গজবে গ্রেফতার হয় না, এটাও বুঝতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহ গজব দিবে, হয়তো মাইয়া পোলা দিয়ে দিবে, নিজেরে দিবে না, ধরবে না, দরকার মাইয়া দিবে, যে সে পাও শেষ, কিডনি শেষ, হার্ট শেষ, এবার যা কামাই করছো সব নষ্ট কর, মেয়ের পিছে ছেলের পিছে, আল্লাহ একটা দিয়ে সাইজ করে দিবে পুরো বংশ শেষ। কেন? বেয়াদবির পরিণাম ফল চোখের পানি গর্ত বড় মারাত্মক। আল্লাহ আমাকে আপনাদের সব ভাইকে হেদায়াত দান করুন, আমিনও আসে না চিন্তা করে কবুল হয়ে গেলে আমার উভয় দিন তার আকাম টাকাম করা যাইব না। হায় হায় হায়, নিজের চিন্তাই নাই, শুধু অন্যের চিন্তা, অন্যের চিন্তা, অমুকে কেমন, অমুকে কেমন, নিজের চিন্তা একবারও করি না। আমি ছিলাম তুই আসি তুই যাব, আমি এখন কথা বলতেছি সুস্থ, হঠাৎ অসুস্থ হয়ে যাবে, আমি মরে গেলে আমার শেষ, সব শেষ, পরিণাম ফল আমার কি হবে? এই মা বাবা জীবনের কথা, জীবনে যাবেও না কবরের কাছে। فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا। নবী বলেন যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি, এক নম্বরে নেক আমল করবে, দুই নম্বরে শিরিকের গন্ধ যেন আমলের মধ্যে না থাকে। আমলটা অল্প করে বললাম, নাজাতের দরজা খুলে যাবে তবে আমলের মধ্যে থাকবে আমার আল্লাহ তাআলার মহব্বত, মদিনাওয়ালা নবীর আদর্শ, পয়গম্বরের সুন্নতে রং লাগাইয়া আমল করো, অল্প আমল তোমাকে জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহ পাকের এক বান্দি জাহান্নামি গুনাহগার, এমন কোন গুনাহ নাই করে না এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ, কথা কন। রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ দেখে একটা কুকুর পানি পিপাসায় জিহ্বা বের করে কাঁদে, ছটফট করে, জাহান্নামি গুনাহগার বান্দি, কলবের মধ্যে মায়ার জন্ম হয়ে গেল, দৌড়াইয়া গেল, দেখি একটু কুকুরের পানি পান করানো যায়নি, ঘুরতে ঘুরতে পানির কূপ তালাশ করে পেল, পানি অনেক নিচে, পায়ে ছিল চামড়ার মোজা, পানি নিবি ঠিকে করে পাত্র নাই, মোজাটা খুলে ফেলল, চামড়ার মোজার এক অংশে, মাথায় ছিল ওড়না, ওড়নাটার এক মাথা দিয়া বেঁধে নিল, এরপরে পানির কূপে ফেলল, পরিচ্ছন্ন করে পানি নিয়া মোজার সহ ওই কুকুরের পানি পান করায় দিল। একটা জাহান্নামী গুনাহগার নারী রাস্তা দিয়ে হাঁটে, মাথায় ওড়না লাগায়, আর আমার মুসলমান বোনেরা আম্মা জানেরা রাস্তা দিয়া যায়,
ওড়নাটা মাথায় রাখে না, গলার মাফলা বানায় দিয়েছে। আল্লাহ আমার আম্মা এবং বোনদেরকে কুদরতের দ্বারা হেদায়াতের দৌলত দান করেন।